লাকি মোবাইল নাম্বার বা আনলাকি মোবাইল নাম্বার। দোকানে গেলাম, একটা ডকুমেন্টস দিয়ে আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে একটা সিম নিয়ে নিলাম, একটা নতুন মোবাইল নিলাম। সিম এবং মোবাইল নিয়ে যেমনই বাড়িতে প্রবেশ করেছি, সঙ্গে সঙ্গে কিন্তু অশান্তি শুরু হয়ে গেছে। তো সেটা লাকি না আনলাকি বুঝবো কী করে? তাহলে মোবাইল একটা নতুন সিম নিয়েছি, কান্ট্রি কোড বাদ দিয়ে, ইন্ডিয়া কান্ট্রি কোড 91 বাদ দিয়ে, যে 10টি সংখ্যা, এই 10টি সংখ্যাকে যোগ করে দেখুন যে আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের সঙ্গে কোন সংখ্যা ম্যাচ করছে। যদি দেখেন যে আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্কের সঙ্গে আপনার মোবাইল সংখ্যা মেল নেই, তাহলে জানবেন যে সংসারে বা গৃহে অশান্তি শুরু হয়ে যাবে। তাই হয়তো আমরা অনেক সময় অত ভাবনা চিন্তা করি না, বাজারে গেলাম, একটা মোবাইল বা একটা সিম কার্ড নিয়ে নিলাম। দেখুন, এই যে সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার, আমার জন্মের সঙ্গে একটা নাম্বার, যখন একটু একটু করে বড় হলাম তখন ভোটার কার্ড তার একটা নাম্বার, আধার কার্ড তার নাম্বার, ব্যাংকের একটা নাম্বার। কিন্তু সেই নাম্বারগুলো সঠিক কি না হয়তো আমরা অনেক সময় চিন্তাভাবনা করি না। বাড়িতে নিয়ে আসছি নাম্বার, বাড়িতে অশান্তি থেকে যাচ্ছে। দেখুন, জন্ম আমরা কোনো পুজো অর্চনা করি বা গৃহে কোনো সুমঙ্গল করার জন্য অনেক সময় তিথি নক্ষত্রে বিচার করি, মঘাতিথি, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, অমৃত যোগ, মহেন্দ্র যোগ, এগুলো যেমন বিচার করা হয়, কিন্তু মোবাইল কেনার সময় তো সেগুলো বিচার করি না। হয়তো দেখা গেল মধ্যাহ্নের পরে, দুপুর 12টার পরে হয়তো মোবাইল নিয়ে এসেছি, রাত্রেবেলা মোবাইল কিনে নিয়ে এসেছি, মোবাইলের কালার হয়তো ব্ল্যাক, কভার হয়তো ব্ল্যাক, হয়তো আমার জীবনে শ্যুট করছে না এই নাম্বার বা এই মোবাইলের কালার। হয়তো আমরা অনেক সময় ভাগ্যের দোষ দিয়ে থাকি যে হয়তো আমরা ভাগ্যে রয়েছিল এরকম অঘটন, কিন্তু আদৌ বাস্তবে তা নয়। আমরা যখন মোবাইলের সিম কার্ডটি কিনে নিয়ে এসেছিলাম তখন হয়তো নাম্বারটা আমার শ্যুট করেনি, সেই নাম্বারের জন্যই হয়তো গৃহে অশান্তি হচ্ছে। তাই এই যে 10 ডিজিটের, এই যে 10 ডিজিটের, এই যে নাম্বার, 10টি যে সংখ্যা, এই 10টি সংখ্যাকে আপনি যোগ করুন, যোগ করে দেখেন। যদি দেখা গেল যে টোটাল 10টা সংখ্যা, সেই সংখ্যা যোগ করার পরে দেখা গেল 4 নাম্বার অর্থাৎ 4 নাম্বার আসছে, তাহলে 4 নাম্বার হচ্ছে রাহুর নাম্বার। আপনার মাথা উত্তেজিত হয়ে যাচ্ছে, কেউ কিছু বললে হয়তো আপনার সহ্য হচ্ছে না, বা দেখা গেল যে 8 নাম্বার টোটাল যোগ করে দেখা গেল 8 নাম্বার তলায়, এই শনির নাম্বার, শনে শোনায়, শনি হয়তো আপনার ধীর গতিতে চলাচ্ছে, যে কোনো কাজে যাচ্ছেন বাধা আসছে, বিপত্তি আসছে, কোনো কর্মে উন্নতি আসছে না, হয়তো আসবে কিন্তু অনেক লেটে আসবে, অনেক দেরি হয়ে যাবে কর্মে, সহজে কিন্তু কাজ আপনার হবে না। 2 নাম্বার নিয়েছেন টোটাল যোগ করে মোবাইল সংখ্যা, চন্দ্রের নাম্বার, 15 দিন ভালো যাবে, 15 দিন খারাপ যাবে, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ যাবে, হয় 15 দিন আপনি আলোতে রইবে, ব্যবসা বাণিজ্য খুব উন্নতি হচ্ছে আপনার, আবার 15 দিনে দেখবেন ব্যবসা আবার ডামাডোল হয়ে যাচ্ছে। হয়তো আমরা অনেক সময় বুঝি যে হয়তো আমার ভাগ্যে নেই, তা নয়। কিন্তু এমন একটি সংখ্যা আমরা নিয়ে এসেছি যে সংখ্যার দ্বারাই কিন্তু হয়তো আমাদের ভাগ্যের প্রতিফলন হচ্ছে, কিন্তু আমরা অনেক সময় তো এইসব চিন্তাভাবনা করি না। তাই সম্ভব হলে মোবাইলে যে 10 সংখ্যা, সেই সংখ্যার মধ্যে যেমন 2, 4, 8 অ্যাভয়েড করুন, 2, 4, 8 এই সংখ্যা আপনি রাখবেন না। আপনি যেমন 1 সংখ্যা অর্থাৎ সূর্যের সংখ্যা 1 নাম্বার রাখুন, যে কোনো কাজে আপনি সাকসেসফুল হবেন, যে কোনো কাজ আপনার অনাসে হয়ে যাবে। রাখুন 3 সংখ্যা বৃহস্পতির সংখ্যা অর্থাৎ গুরুর সংখ্যা, কাজে সাকসেসফুল হবেন, বিদ্যা বুদ্ধি হবে, যশ লাভ হবে, এবং যারা পড়াশোনা করে বিদ্যার্থী তাদের জন্য 3 সংখ্যা তো সব থেকে প্রয়োজন। আপনি 5 সংখ্যা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার সঙ্গে মেল হচ্ছে না, মেল নেই,
সদা সর্বদা ঝগড়াঝাটি করে যাচ্ছে, আপনি বুধের সংখ্যা রাখুন। পাঁচ নাম্বার, ছ নাম্বার শুক্রের সংখ্যা, ছ নাম্বার রাখুন, কারণ এখানে ভোগ বিলাস ধন দৌলত ঐশ্বর্য সব পেয়ে যান। তাহলে 1, 3, 5, আর 6, 1, 3, 5, 6 এই সংখ্যা রাখুন। দেখুন আপনার মোবাইল সংখ্যার মধ্যে এই সংখ্যাগুলো আছে কি না, যদি না থাকে তাহলে এই যে 10 সংখ্যা মোবাইল, সেই 10 সংখ্যার মধ্যে আপনি টোটাল যোগ করে 1 সংখ্যায় নিয়ে আসুন, টোটাল যোগ করে আপনি 3 সংখ্যায় নিয়ে আসুন, টোটাল যোগ করে আপনি 5 সংখ্যায় নিয়ে আসুন, টোটাল যোগ করে আপনি 6 সংখ্যায় নিয়ে আসুন। কিন্তু কখনোই 2, 4, 8 এমনকি 7 সংখ্যাও নিয়ে আসবেন না। 7 হচ্ছে কেতু সংখ্যা, যে কোনো কাজ আপনার ধীর গতিতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে হয়তো আমাদের ভুলের জন্যই গৃহে অশান্তি হচ্ছে, শান্তি পাচ্ছি না, কিন্তু বারংবার আমরা কী করি, ভাগ্যের দোষ দিই। আর এই মোবাইল নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের দ্বারা আমরা অনেক কিছুই কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিন্তু জানা যায়।